খালেদা জিয়া কারাগারে থাকলে জনপ্রিয় হবে বিএনপি। মওদুদের এমন বক্তব্যের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বললেন, দলের জনপ্রিয়তা বাড়াতে বিএনপি নেত্রীর আরও কিছুদিন হাজতে থাকাই উচিত। একই অনুষ্ঠানে মওদুদের মতো আইনজীবীর কাছ থেকে দূরে থেকে জামিনের বিষয়ে খালেদা জিয়াকে আদালতের প্রতি আস্থাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিস্তারিত আশিকুল আলমের রিপোর্টে। রাজধানীর বাংলা একাডেমিতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সম্পাদিত সংসদের তিন প্রজন্ম বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন অতিথিরা। মওদুদ আহমদের একটা বক্তৃতা, আমাদের নেত্রী যতক্ষণ জেলে থাকবে ততক্ষণ তার জনপ্রিয়তা বাড়বে, তাহলে আপনাদের নেত্রীকে জেলে রাখেন এবং বেল মুখ করবেন না, উনি জেলে থাকুন, কারণ ইলেকশন করলেই তো আপনারা জিতে যাবেন। দেশে ষড়যন্ত্র চলছে, সেতুমন্ত্রীর সাম্প্রতিক এমন আশঙ্কাকে সমর্থন করে ডেপুটি স্পিকার তারেক রহমানকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান। তারেক রহমান কয়েকটি মামলায় তার দণ্ড হয়েছে, শাস্তি হয়েছে, তাকে কেন বাংলার মাটিতে ফিরত নিয়ে এসে তার শাস্তিকে কার্যকর করা হচ্ছে না, এই প্রশ্ন আমি সদাশয় সরকারের কাছে রাখতে চাই। মহাসচিব বলেছেন ষড়যন্ত্র হচ্ছে, বুকটা আবার কেঁপে উঠল, কারণ আমরা অনেক ষড়যন্ত্র দেখেছি, ষড়যন্ত্রের শিকার হয়েছি। এ সময় তরুণ প্রজন্মকে স্বাধীনতার সুফল ভোগ করতে সবসময় সজাগ থাকার তাগিদও দেন বক্তারা। প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের ফিরে আসতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে।